কোনো ব্যক্তির নামের আগে তাকে শহীদ যুক্ত করে ডাকা যায় কিনা, এটি আসলে আমরা কিভাবে বুঝবো তিনি শহীদ যে আল্লাহর কোনো কাছে গ্রহণ হয়েছেন? শহীদ একটা মর্যাদা এবাদতের মাধ্যমে অর্জিত হয়, শাহাদাত মানে জীবনে সর্বোচ্চটা বিলিয়ে দেওয়ার মাধ্যমে। আমরা অর্থ বিলিয়ে দেওয়ার মাধ্যমে হজের মর্যাদা অর্জন করি, পরিশ্রম বিলিয়ে দেওয়ার মাধ্যমে সালাতের মর্যাদা অর্জন করি, সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে সিয়ামের মর্যাদা আমরা অর্জন করি। কোনোটাই এবাদতকে ব্যক্তির নামের সাথে সংযুক্ত করার রেওয়াজ ইসলামে নেই। জি, অতএব শহীদের মর্যাদার এই পদবিটাও ব্যক্তির নামের সাথে সম্পৃক্ত করার সুযোগ নেই। এই জন্য বলছে আর শহীদ ও শহীদান, শহীদ দুই প্রকার, একটা পার্থিব শহীদ আর একটা হলো পরকালীন শহীদ। দুনিয়ার শহীদ হবে তারা যারা দুনিয়াতে শহীদের খেতাব পেয়েছে, শহীদের মর্যাদা পেয়েছে, ফুল পেয়েছে মানুষের, হ্যাঁ, এরা এরা হবে দুনিয়ার শহীদ। এই দুনিয়ার শহীদ পরকালে মর্যাদা পাবে না তারা। আর যারা পরকালীন শহীদ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে শহীদের সংজ্ঞাই বলা হয়েছে মান মাতা ফি সাবিলিল্লাহি মিনাল মুমিনিন লিগাইরি গারাদিন মিনাদ দুনিয়া, মানে দুনিয়ার কোনো পার্থিব কোনো উদ্দেশ্য তার সেখানে থাকবে না। যদি পার্থিব উদ্দেশ্য থাকে তাহলে দুনিয়ার শহীদ হয়ে যাবে, কারণ জীবনটা বিলিয়ে দিয়ে আমি দুনিয়ার শাহাদাত অর্জন করতে চাই। যারা বীরত্বের জন্য শহীদ কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদা নেওয়ার জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না তুমি তো শহীদ না, কেন আমি জীবন বিলিয়ে দিয়েছি আল্লাহ, কত্তা তুমি আমার জন্য বিলিয়ে দাও নি, তুমি তোমার বীরত্বের কল্পকাহিনী অথবা প্রতিপত্তি নাম যশ ইত্যাদির জন্য তুমি করেছো, আলেমল আমাদের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে। এই জন্য এটা নামের সাথে ব্যবহার করার কোনো সুযোগ নেই। যা আমরা আজকে দিচ্ছি এই শহীদ মর্যাদা নামের সাথে আমরা যারা দিচ্ছি তারা মানে এটা ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না, এটাকে গ্রহণ করে না।